হ্যালো বন্ধুরা, আর এস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ডিম আলু সয়াবিন দিয়ে অসাধারণ একটা রেসিপি। সয়াবিনগুলো এখন মেখে নিতে হবে। নুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ডিম। এখন মেখে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিল, তেল দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তেল, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুক্ষণ ভাজার পর আলু আর টমেটো কুচি দিয়ে দিল। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ থেকে রাখা হলো। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। চিনি, জল, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের সয়াবিনের রেসিপি।